হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপার কাশি হচ্ছে শরীরটা খারাপ তাই তার বৌদি বলে যে দেখো দীপা ডাক্তারবাবু তো এখানেই রয়েছে ওনাকে দিয়ে একটু দেখিয়ে নিলে হয় না বৌদি তুমি বুঝতে পারছো না উনি কোর্টের অর্ডার মানতে এখানে থাকতে এসেছেন এখন যদি আমি জোর করি তাহলে হিতে বিপরীত হবে আমি জেনে শুনে কি করে ওনাকে দিয়ে নিজের ট্রিটমেন্টটা করাই বলুন তো সূর্য রেগে যাচ্ছে যে আমার নামে ভুলভাল কথা বলে দিলেই হয়ে গেল মুখ ফুটে এসে আমাকে কখনো বলতে পারছে না যে শরীরটা খারাপ লাগছে আমাকে একটু দেখে দাও তো আর আমার দোষ দিয়ে বেরোচ্ছে দেখো দীপা তুমি আমার একটা কথা শোনো তুমি আজ থেকে মেঝেতে ঘুমিও না তোমার শরীরটা কেমন ছ্যান করছে তোমার কিন্তু জ্বর আসতে পারে তুমি আজ থেকে উপরে ঘুমিও বৌদি এই সব কথা বলে আর কি হবে বলো দাও আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি না তুমি এখন আর এই কাজগুলো একদম করবে না সূর্য নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে যেতে লাগলে হুইল চেয়ারে পড়ে যেতে লাগে দীপা বলে আমি করে দিচ্ছি লাগবে না থাক নিজের কাজ আমি নিজেই করে নিতে পারবো কাউকে প্রয়োজন নেই আমার তৎক্ষণাৎই দীপার মনটা খারাপ হয়ে যায় দেখো দীপা ডাক্তারবাবু যেমনই হোক সে কিন্তু তোমাকে অনেক ভালোবাসে দেখো তুমি রাত্রিবেলা দীপা মেঝেতে শুয়ে জ্বরে কোকড়াচ্ছেই ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে সূর্যর হঠাৎ ঘুমটা ভেঙে যায় গায়ে হাত দিয়ে দীপার কপালে দেখতে পারে যে প্রচণ্ড তো জ্বর এসেছে কি করব আমি এবার ওকে তো ওষুধ খাওয়াতে হবে ওষুধের বক্সটা খুঁজে বের করে ওষুধ নেয় সেখান থেকে কিন্তু দীপাকে খাওয়াবে কি করে লাঠি ভর দিয়ে যখনই হাঁটতে যায় লাঠিটা পড়ে যায় শব্দে বৌদি চলে আসে কি ব্যাপার ডাক্তার বাবু আপনার পায়ে কি আঘাত লাগলো আবার ও না তবে দীপার খুব জ্বর এসেছে হ্যাঁ তাই তো ওর কিন্তু এখনই ওষুধ খাওয়াতে হবে ওকে বিছানায় তুলে দিন হ্যাঁ আমি দিচ্ছি ব্যবস্থা করে এক্ষুনি বৌদি দীপাকে বিছানায় উঠিয়ে দিয়ে ওষুধ খাইয়ে দেয় সূর্য জল খাইয়ে দেয় এরপরে দীপাকে শুইয়ে দেওয়া হয় ডাক্তারবাবু আমি দীপাকে বলেছিলাম কিন্তু আমার কোনো কথা শোনেনি আমি কি এখানে থাকবো ওরকে জল পট্টি দেওয়ার ব্যবস্থা করলে মানে বেশি ভালো হতো ঠিক আছে আমি ব্যবস্থা করছি ডাক্তারবাবু আপনি এখানে বসুন বৌদি গিয়ে ভেতর থেকে একটা পাত্রে জল পট্টি নিয়ে চলে আসি দিতে গেলে সূর্যবেলা থাক প্রয়োজন নেই আমি ওকে সারা রাত ভরে জলপট্টি দিয়ে সুস্থ করব। আপনি যান অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ুন এরপরে সূর্য নিজের দায়িত্ব পালন করতে দীপার মাথায় জলপট্টি দিচ্ছে আর দীপা জ্বরের ঘরেই সূর্যর হাত জড়িয়ে ধরে এরপরে খানিক্ষণ বাদে সূর্যকে জড়িয়ে ধরে একে অপরকে জড়িয়ে ধরে সূর্য দীপাকে বুকে আগলে রেখে রাত্রিবেলা কখন ঘুমিয়ে পড়ে সে বুঝতেও পারে না তাদের সারাটা রাত এরকম করে কাছাকাছি ঘুমোনো কত বছরের পর বছর নেই সূর্য এবং দীপা স্বস্তির নিঃশ্বাসে ঘুমিয়ে পড়ে যখন সূর্য এসে সূর্যর চোখের মধ্যে পড়ছে তখনই তার ঘুমটা ভেঙে যায় সে ভাবে যে দীপা জ্বর এসেছিল ওষুধ খেয়েছে এখন তো ওকে সকালেও আবার ওষুধ খেতে হবে তাহলে আমি যাই রান্নাঘরে গিয়ে কিছু একটা বানিয়ে নেই তবে পা দিয়েই আমি হাঁটতে পারছি না আমার এতটা ব্যথা করছে তাহলে কি করি হুইল চেয়ারটা নিয়ে রান্নাঘরে চলে যায় সেখানে গিয়ে রান্না করতে শুরু করে দেয় দীপার জন্য চা বানায় এরপরে ডিম পোস্ট পারোটি টোস্ট সব কিছু করে এনে দীপার চোখ খুলে যায় দীপাকে বলে এই নাও তোমার জন্য চা এনেছি ধরো আপনি বানালেন বাবু তো কে করবে এই ব্রেকফাস্টটা তুমি খেয়ে তারপরে ওষুধ খাবে তখনই দরজায় কেউ এসে নক করছে দীপা যেতে চাইলে সূর্য বলে না আমি গিয়ে দেখছি জামাইবাবু দিদি বলে ডাকছে এবং প্রতিবেশী দুজন মহিলাও এসেছে দেখ দীপা তোর জন্য তোর স্বামী সকালে খাবার বানিয়েছে তোকে খাওয়াচ্ছে বাহ আমাদের জামাই তো খুব ভালো নিজের পায়ে আঘাত লেগেছে তারপরেও বইয়ের দায় দায়িত্ব কর্তব্য পালন করতে এতটুকু পিছুপা হয়নি সব সবসময় রকম প্রতিবেশীদের বিনা টাকায় চিকিৎসা করছে এমন কি বইয়ের যত্নেও কোনো ত্রুটি রাখছে না এরকম স্বামী কজনে পায় তুই সত্যি কপাল করে একটা বড় পেয়েছিস তবে দীপা দেখ কালকে তো বিয়ে তোকে তো সাজানোর সমস্ত দায় দায়িত্ব দেওয়া হয়েছিল আমি জানি তবে আমি ডাক্তারবাবুকে রেখে এরকম করে কি করে যাই দেখ না জামাই তো অনেক দিন থেকে এখানে রয়েছে ওকে যদি একটু বিয়েতে নিয়ে যেতে পারতিস জামাইবাবু কালকে আমাদের পাশে একটা বিয়ে রয়েছে আপনি যদি আসতেন আর হ্যাঁ আপনাকে কি করে যে বলবো আপনি অনেক বড় মানুষ আমাদের গরিবের বিয়েতে কি আপনি আসবেন তারপরেও বলছি এলে খুব খুশি হব আমি যেতে পারবো না সবাই অবাক হয়ে যায় হ্যাঁ আমার কিছু অসুবিধে রয়েছে আমি যেতে পারবো না দীপা সূর্যর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় সূর্য রেগে যায় বলে তোমরা দুজন আমাকে জামাইবাবু করে কেন ডাকছো আমি তোমার কোন দিদির বর আর আপনারা এখানে এসেছেন নিমন্ত্রণ করতে বেশ হয়েছে আমি যাবো না যাবো সেটা আমার ব্যাপার আপনারা এখন আসুন আমি হাত জোড় করে অনুরোধ করছি সবাই চলে যায় দীপা পল্টু এবং কাকিমা বলে চিৎকার করছে তারা শুনছে না দাঁড়াচ্ছেও না খুব মন খারাপ করেছে তারা দীপা বলে দেখো না কাকিমা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো ডাক্তারবাবু অসুস্থ হয়েছে থেকে ওনার মেজাজটা এরকম চিচ্চিরে হয়ে গেছে উনি কিন্তু খারাপ মনের মানুষ নন উনি ওভাবে কথাটা বলতে চাননি না দীপা আমাদেরই ভুল হয়েছে ওনার জায়গাটা কোথায় আর আমরা কি গরিব ঘর সেটা আমাদের ভেবে ওনাকে নিমন্ত্রণ করা উচিত ছিল আর দিদি আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি আমরা জামাইবাবু বলে ডেকে ডেকে ওনাকে বিরক্ত করে ফেলেছি তাই না না ভাই আমি তো ওনার হয়ে তোমাদের দুজনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তারা ওখান থেকে চলে যায় সূর্য বাইরে এসে বলে আমি কি ভুল বলেছি ওরা যেমন বলেছে তেমনটাই তো বলেছি বারবার এসে এরকম করে আমাকে বিরক্ত করার মানেটা কি দেখুন ডাক্তারবাবু আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ আপনি বিদেশ থেকে লেখাপড়া শিখে এসেছেন আপনি অনেক ম্যানেজ জানেন কিন্তু ওরা জানে না ওরা আপনাকে আপন ভেবে কাছে টেনে নিতে চেয়েছিল। কিন্তু আপনি কি করলেন ওদের মনে আঘাত দিয়ে বসলেন আমি আপনার জন্য কফি বানিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার আগে খেয়ে নেবেন দাঁড়াও তোমার খাবার খেয়ে ওষুধ খেতে হবে সেগুলো আগে খেয়ে নাও আমার মনে অনেক আঘাত রয়েছে আপনার যেমন রক্ত হয়েছে ভেতরে তেমন আমারও হয়েছে যতদিন এই দগদগে কাঁচা ঘা থাকবে ততদিন পর্যন্ত আমাকে ওষুধ খাইয়ে কোনো লাভ হবে না তবে জানেন তো আমার এবং আপনার দুজনের যে পরিস্থিতিতে এক হওয়া সেটা আপনি চাইলে আমি ওদেরকে বলে দিতে পারি যে আপনি কোর্টের অর্ডার মানতে এখানে থাকছেন জোর করে আপনি আমাকে ইচ্ছে করে কাছে আসেননি এবং আমাদের সম্পর্কে মাঝে একটা অনেক বড় ভুল বোঝাবুঝি রয়েছে আপনি আমার দিকে কাতা ছিটিয়েছিলেন এই সব কিছু বলে দেব দীপাক তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো দেখো আমি এগুলো একটাও কিছু বলিনি তুমি কেন ওদেরকে বলতে যাবে তাহলে আপনি যে আচরণটা করলেন সেটা ঠিক করেননি আমি এবং আপনি দুজনে একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের দুজনের জীবনের সিদ্ধান্ত অন্য কেউ পরিচালনা করছে যেদিন আপনি বুঝতে পারবেন যে আপনার শত্রুকে সেদিন আপনি বুঝবেন যে আমার মধ্যে কোনো কলঙ্ক নেই আমি সেই দিনটা দেখার জন্যই বেঁচে থাকব এবং আমি দেখতে চাই সেদিন আপনি কিভাবে নিজেকে ক্ষমা করেন দীপা এই বলে রেগে ভেতরে যেতে লাগে বৌদি এসে বলে কি হয়েছে কিছু হয়েছে না ভেতরে চলো অনেক কাজ রয়েছে রূপা স্কুলে গেছে সোনার রূপার সাথে বসবে না রূপা বলে আমি কি করেছি ইংচুকুটি তুমি আমার সাথে বসবে না পর্যন্ত ঠিক আছে আমারও বয়ে গেছে পেছনের ব্রেঞ্চে গিয়ে বসে পড়ে এরপরে ম্যাডাম চলে আসি সোনা কান্না করে আর আই মিস ইউ বাবা খাতার মধ্যে লিখছে যখন বেল পড়ে যায় টিফিনে সবাই টিফিন খেতে যাচ্ছে কিন্তু সোনার টিফিন না খেয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যায় রূপা বলে কী ব্যাপার কোথায় যাচ্ছ সোনা তুমি আমাকে নিয়ে যাও না আমি তোমাকে নিয়ে যাব না তোমাকে বলেছি না আমার সাথে কথা বলবে না তাহলে কেন কথা বলছো এই বলে স্কুল থেকে বেরিয়ে যায় রূপার বন্ধুরা হাসাহাসি করে বলো ওই সোনাটা খুব পচামি তা না হলে বেস্ট ফ্রেন্ডের সাথে এরকম কেউ আচরণ করে না আমার বন্ধুর নামে কেউ বাজে কথা বলবে না ওটা আমাদের দুজনকার ব্যাপার তোমরা কেন ওকে খারাপ বলছো ও খুব ভালো আমি যাই তো দেখি তো হিংসুকুটি কোথায় যাচ্ছে শোনা ভাবতে লাগে যে আমি রূপাকে খুব কষ্ট দিচ্ছি আমি জানি পাকামে আমি ফিরে এসে তোমাকে সরি বলবো আমি আজকে বাবার সাথে দেখা করতে যাব আমি যদি তোমাকে পাশে নিতাম বসতে তাহলে তুমি যে চালাক আমার মনে সমস্ত কথা বের করে নিতে আর পচানটি বলেছে যে কাউকে কিছু বলতে না তাই তো আমি দাদু দিদা তোমাকে কাউকে কিচ্ছু বললাম না আমি একবার বাবার মার সাথে দেখা করে আসি তারপরে আমি তোমাদের সবার কাছে ফিরে যাব সোনা স্কুল থেকে বেরিয়ে এসেই মিশকা বলে এই তো সোনা মা চলো এবার আমাদের তো যেতে হবে সোনার যেতে লাগে তখনই সিকিউরিটি গার্ড আটকে দেয় বলে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আর শোনা তুমি ওনার সাথে কোথায় যাচ্ছ এই টিফিন সময়ে আমি আমার বাবার সাথে দেখা করতে যাচ্ছি উনি হচ্ছেন আমার বাবার বন্ধু আমাকে নিতে এসেছেন তাই বুঝি তুমি ওকে চেনো হ্যাঁ তাহলে ঠিক আছে যাও শোনা দাঁড়িয়ে যায় বলে জানো তো পচারণটি আমি রূপার সাথে অনেক খারাপ খারাপ কথা বলেছি আমি ওকে কষ্ট দিয়েছি আমারও সত্যি খুব খারাপ লাগছে আমি এসে ওকে সরি বলে দেব। ঠিক আছে এখন চলো গাড়িতে উঠো কারণ মিশকা জানে যে এখানে বেশি কথা বললে বা দেরি করলে বিপদ বাড়তে পারে সূর্যদীপা পরের দিন আবারও চিকিৎসা করছে মানুষের বিনা পয়সায় তখনই মিশকা সেখানে গিয়ে দেখে আর ভাবে যে কোনোভাবেই তোমাদের আমি এক হতে দেবো না তোমাদের যত ইচ্ছে তোমরা এই হেলথ ক্যাম্প হেলথ ক্যাম্প খেলা করে নাও কিছুক্ষণ বাদে সোনা যখন এসে তোমাদের খেলা শেষ করে দেবে ও যখন জানতে পারবে ওর মা বাবা ওকে লুকিয়ে একসাথে রয়েছে তখন সোনার অভিমান ভাঙাতে পারবে তো দীপা ওকে সামলাতে পারবে তোমাদেরই মেয়ে তোমাদের দুজনকে আলাদা করার কারণ হবে তখন দেখব যে তোমরা কি করো মিশকা সোনাকে নিয়ে এখানে চলে এসেছে যখন দেখতে পারবে সূর্য দীপার এ একসাথে থাকা এই অবস্থা তখন না জানি কী ঘটবে কী হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুয়েস্টে দীপার জ্বরে সূর্য সেবা করে সারা রাত বুকে আগলে রাখলো যা কিছু হয়েছে দীপার শরীর খারাপ সূর্য খুব চিন্তিত হয়ে পড়েছিল কিন্তু সূর্য জানেও না সোনামা তাকে এসে এখানে সারপ্রাইজ দেবে এবং মিশকা যে চালাকিগুলো করছে সেগুলো কিন্তু দীপা খুব ভালো করে ধরতে পারছে সূর্য না বুঝতে পারলেও এবার দেখার পালা শোনা কীভাবে রিয়্যাক্ট করে এবং কি ঘটবে এবার জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন